আমি ইউটিউবে একটা চ্যানেলে ভিডিও বানাই। ইদানিং দেখতে পাচ্ছি আমার এই চ্যানেলের বিভিন্ন ভিডিও নিয়ে ক্রপ করে সেই সমস্ত ভিডিওগুলোকে আরো বেশি করে বিকৃত করে লোকের সামনে রোস্ট ভিডিও বানানো হচ্ছে। শুধু সেখানেই থেমে নেই ব্যাপারটা, আমাকে আমার ভিডিও নিয়ে নানা রকম বাজে বাজে কথা বলা, গালিগালাজ করা, খিস্তি দেওয়া, মানে যতটা খারাপ আমাকে বানানো যায় সেটা বানানো হচ্ছে। আর সব থেকে বড় এফেক্ট হচ্ছে এই সমস্ত ভিডিও এখন আমার যারা সার্কেলের লোকজন আছে, বিশেষ করে আমার বাবা মা প্রত্যেকেই দেখছে। আমি রাস্তাঘাটে বেরোতে পারছি না, আমার অনেকটাই হিউমিলিয়েশন হচ্ছে, যেটা সত্যি সত্যি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং এর জন্য আমি জানি না পরবর্তীকালে হয়তো আমি সুইসাইডও করতে পারি, এমন একটা পরিস্থিতি চলে আসছে। আজ কথা বলবো একটি জ্বলন্ত সমস্যা নিয়ে, এবং সেই সমস্যায় প্রত্যেক দিন কত মানুষ পড়ছে এবং তাদের কি পরিণতি হচ্ছে আমরা কেউ তার খবরও রাখছি না। আজ ইন্টারনেট খুব সহজলভ্য, প্রায় প্রত্যেকটা মানুষের কাছেই একটা স্মার্টফোন রয়েছে, এবং ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেক 10 জনের মধ্যেই 6 জন 7 জন হয়তো ভিডিও কন্টেন্ট তৈরি করছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় তারা পাবলিশ করছে, কেউ নিয়মিত কেউ বা অনিয়মিত। এদের মধ্যে কেউ ভালো গান গাইতে পারে, নাচ করতে পারে, আর যে কিছুই পারে না সে শুধু গালিগালাজ, ট্রোলিং, রোস্টিং এগুলো করছে। এবং সাধারণ মানুষকে, আমার আপনার মতো কোনো সাধারণ মানুষ যার একটা ফ্যামিলি আছে, যে স্বাভাবিক জীবনযাপন করে, তাদেরকে তুলে এনে তাদেরকে অপমান করে, তাদেরকে গালিগালাজ করে তারা ভিডিও তৈরি করছে, প্রচুর ভিউজ পাচ্ছে, পয়সা কামাচ্ছে, কিন্তু একবারের জন্য ভাবছে না যে মানুষটাকে তারা অপমান করছে, যে মানুষটাকে অসম্মান করছে সেই মানুষটার কি পরিণতি হচ্ছে। আমি তো রাস্তাঘাটে এখন বেরোনো মানে বেরোচ্ছি না, বলতে গেলে যতটুকু না দরকারে বেরোচ্ছি তাও লোকজন আমাকে ভুলভাল কমেন্ট করছে, যেটা হয়তো সে আমাকে কোনোদিন করার কথা ছিল না আজ করছে। আমি বলবো আমি যদি এর জন্য পরবর্তীকালে কোনোদিন সুইসাইড করি, তার জন্য দোষী থাকবে সেই সমস্ত রোস্টাররা যারা এইরকম রোস্টিং ভিডিও বানাচ্ছে, গালাগালি দিচ্ছে, আমাকে নিয়ে খারাপ কথা বলছে। আমি তো তাদের কোনো ক্ষতি করিনি, তাহলে তারা কেন অকারণে আমার উপর এতটা কেন তাদের প্রতিশোধ স্পৃহা? কি চায় তারা? তারা কেন অকারণে আমাকে এভাবে হিউমিলিয়েট করছে? আর যদি আমি একটু সুইসাইড করে নিই, আমি যদি আমি তো মনে হচ্ছে মানে খুব শিগগিরই আমার সেই দিন আসছে যেদিন আমাকে সুইসাইড করতে আমি বাধ্য হব, কারণ এভাবে তো বেঁচে থাকতে পারে না একটা মানুষ। এই মহিলা একটি সুইসাইড নোটও লিখেছেন, এবং সেই নোটে তিনি যারা যারা তাকে নিয়ে রোস্টিং করেছে তাদের চ্যানেলের নাম, তাদের সেই ভিডিও, তাদের ভিডিওর যে ইউআরএল হয় সমস্ত কিছু সেখানে সেভ করে রেখেছে, এবং তিনি সাইবার ক্রাইমেও রিপোর্ট করেছেন প্রত্যেকের নামে, এবং তিনি আশা করছেন পুলিশ তদন্ত করবে এবং অবশ্যই যারা দোষী তারা শাস্তি পাবে। আমরা চাই অকারণে সাধারণ মানুষকে নিয়ে ট্রোলিং, রোস্টিং, খিস্তি, গালাগালি এগুলো বন্ধ হোক। যদি আপনাদের ট্রোলিং বা রোস্টিং করতেই হয়, তাহলে আপনি সমাজের যারা খারাপ মানুষ, যারা অপরাধী, সাহস থাকলে তাদের নিয়ে করুন, দম থাকলে তাদের নিয়ে করুন। নিপাট ভদ্রলোকদের নিয়ে ট্রোলিং রোস্টিং করে আপনারা নিজেদের ছোট করছেন, নিজেদের শিক্ষা, নিজেদের পিতা মাতাকে ছোট করছেন। এটাই বলে আজকের ভিডিও এখানেই শেষ করবো।